যে সমস্ত বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকে অ্যাপ্লাই করেছেন বা যুবশ্রী প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত করেছেন, আর যে সমস্ত বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এলো এই 2020-র একেবারে প্রথমেই, অর্থাৎ জানুয়ারি মাসেই একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এলো। তো কি সেই গুরুত্বপূর্ণ আপডেট, আজকের এই ভিডিওতে আমরা একেবারে বিস্তারিত জেনে নেব। তাই আপনিও যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে বা যুবশ্রী প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পের সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখার জন্য আমরা চলে এসেছি এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। আর এখানে আসার পরে আমরা একেবারে হোম পেজেই সেই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যাব। আমরা পেজটিকে একটু সোয়াইপ করে নিচের দিকে আসব, আর নিচের দিকে আসার পরে আমরা এখানে একটি নোটিশ দেখতে পাব। নোটিশটি হলো পশ্চিমবঙ্গ সরকার সমদপ্তরের তরফ থেকে এই বিশেষ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উৎসাহ ভাতা পাচ্ছেন তাদের আগামী 6/1/2020 থেকে 20/1/2020 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সচার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সচার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন এমপ্লয়মেন্ট ব্যাংকেরই ওয়েবসাইটে employmentbank.gov.in, এখানেই আপনারা পেয়ে যাবেন। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। এই পরিষেবা তথ্য মিত্র কেন্দ্রের মাধ্যমেও কিন্তু পাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম সেই বিশেষ বিজ্ঞপ্তিটি, যেখানে বলা হচ্ছে যে সমস্ত কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উৎসাহিত ভাতা পাচ্ছেন তারা অবশ্যই 6 জানুয়ারি থেকে 20 জানুয়ারির মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করুন। এখানেও লিঙ্কটি আছে, আমি আপনাদের অবশ্যই দেখাবো লিঙ্কটি। আপনারা পেজের একটু উপরের দিকে আসবেন, এখানে দেখুন দেওয়া আছে সাবমিট অ্যানেক্সার 3 নিউ বলে অপশানটি আপনারা কিন্তু দেখতে পাবেন। এখানে আপনারা ক্লিক করবেন, তবে তার আগে অবশ্যই আপনারা এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবেন, এবং তারপরে আপনারা এখানে ক্লিক করবেন এবং আপনারা ফর্মটিকে সাবমিট করবেন। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম সেই গুরুত্বপূর্ণ আপডেট যেটা দেয়া হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পের তরফ থেকে। তো আশা করছি বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করে আপনার সকল বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দেবেন। আর যুবশ্রীর প্রকল্প সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনার মনে থাকে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।